মুন্সিগঞ্জের বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে দেখা দিয়েছে প্রকাশ্য বিরোধ। চারটি উপজেলার পাল্টাপাল্টি কমিটি গঠন ও প্রতিবাদ কর্মসূচিতে উত্তপ্ত রাজনীতির মাঠ। প্রতিদিনই পক্ষে বিপক্ষে চলছে নানা কর্মসূচি। গেল দুই মাস ধরে চলা সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশত নেতাকর্মী। উত্তপ্ত এই পরিস্থিতিতে পরবর্তী নির্দেশের আগে কমিটি গঠন না করার ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। একে আজাদ মুন্নার রিপোর্ট। মুন্সিগঞ্জের সদরের মোল্লাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে সম্প্রতি সংঘর্ষে জড়ায় স্থানীয় আওয়ামী লীগের দুটি পক্ষ। দুই সভাপতি প্রার্থী ইউসুফ হাসান ও রিপন পাটোয়ারির সমর্থকদের মধ্যে বাধে এই সংঘর্ষ। গজারিয়া উপজেলার আটটি ইউনিয়নে আওয়ামী লীগের 72টি ওয়ার্ড কমিটি গঠন নিয়েও বিরোধ প্রকাশ্য। এ নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত রাজনীতির মাঠ। এইভাবে যদি আজকে আমাকে হেয় করা হয়, জনগণের কাছে আওয়ামী লীগকে যদি হেয় করা হয়, মিথ্যা অপবাদ দেওয়া হয়, আমি আওয়ামী লীগের একটা খাঁটি কর্মী দোস্ত আমাকে বলবে যদি অনুপ্রবেশকারী, তাহলে এটা তো অত্যন্ত দুঃখজনক। একই অবস্থা জেলার শ্রীনগর ও টঙ্গিবাড়ি উপজেলায়। প্রতিদিনই কমিটির পক্ষে বিপক্ষে চলছে প্রতিবাদ, বিক্ষোভ, মানববন্ধন সহ নানা কর্মসূচি। তৃণমূল কর্মীদের আশঙ্কা যে কোনো সময় বাড়তে পারে সংঘর্ষ। রাজনীতিবিদদের কাছে রাজনীতি না থেকে স্বার্থান্বেষী মানুষের কাছে রাজনীতি চলে যাবে এবং এর অবস্থা খুব ভয়াবহ সৃষ্টি হবে। এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আজকে এই ওয়ার্ড কমিটি নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা বিশৃঙ্খলার কথাবার্তা করতেছে। গেল দু মাসে আওয়ামী লীগের প্রকাশ্য গ্রুপিংয়ে জেলার চারটি উপজেলায় বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন অর্ধশতাধিক নেতাকর্মী। একে আজাদ মুন্না, চ্যানেল 24, মুন্সিগঞ্জ।